আবার মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। আজকে তারকেশ্বর স্টেট এর মাননীয় মহন্ত মহারাজ মহাশয় তিনি জানিয়েছেন যে পূর্বে করোনা বিধি মেনে আংশিক লকডাউনের পরিপ্রেক্ষিতে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যাত্রী সাধারণের যে একটা একটা করে টিম 20 জনের করে টিম প্রবেশের বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন করোনা সংক্রমণকে প্রতিহত করার জন্য বা চেনটা ভাঙার জন্য। সেই পরিস্থিতি চলছিল, কিন্তু বর্তমানে দিনকে দিন করোনা মানে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন মানুষ ক্রমাগত করোনায় আক্রান্ত হচ্ছেন। এই করোনা আক্রান্ত হওয়াকে কেন্দ্র করে তারকেশ্বরের আশপাশেও কিছু মানুষের করোনা আক্রান্ত হয়েছেন। সেই জন্যেই তারকেশ্বর মঠ মিশনের মহন্ত মহারাজ মহাশয় তিনি আজকে নোটিশ দিয়ে জানিয়েছেন যে আজ 8 তারিখ থেকেই তারকেশ্বর মঠ যাত্রী সাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হল এবং এই মন্দিরের যে নিজস্ব পুজো অর্চনা আছে সেগুলো করোনাবিধি মেনেই সেগুলো পালিত হবে এবং নির্দিষ্ট যে সমস্ত পুরোহিত আছেন তারাই করবেন, এর বাইরে কেউ প্রবেশ করবেন না। এবং ভক্ত সাধারণের জন্য মন্দির অনিষ্টকালের জন্যই আপাতত তিনি বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন, ইহা আমরা অবগত হইয়াছি। সেই বিষয়ে আমরা মানুষের উদ্দেশ্যে বলবো যে এই করোনা সংক্রমণকে রুখতে নিশ্চিতভাবে এই চেনটা ভাঙতে আমাদের প্রত্যেকেরই দায় এবং দায়িত্ব নিয়ে এই বিষয়ে সচেতনতার প্রয়োজন আছে। মাস্ক ব্যবহার করতে হবে, আপনার দূরত্ব বজায় রাখতে হবে, স্যানিটাইজ ব্যবহার করতে হবে বা গণমান্য সাবান দিয়ে হাত ধুতে হবে এবং অপরকে আমাদের কী বলে সচেতন করতে হবে। কি বলবেন, মন্দির কর্তৃপক্ষ আবার মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, পাশে যেহেতু একজন করোনা হয়েছে সেই কারণে মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, কি বলবেন? সিদ্ধান্ত ঠিকই নিয়েছে, কারণ হচ্ছে এই যে ভয়ঙ্কর রোগ, একটা মহামারী রোগ, হ্যাঁ, এটা যদি সব চারদিকে ছড়িয়ে আমাদের জীবন ব্যাপন মরণের ব্যাপার আছে, আগে বাঁচতে হবে, হ্যাঁ, বাঁচার জায়গাটা ঠিক রাখতে হবে, মানুষ সুস্থ হয়ে থাকুক, ভালোভাবে বাঁচুক, এটাই আমরা চাই। মন্দির আবার ঠিকঠাক সময়মতো আবার খুলে যাবে, বাঁচাতে গেলে এটা করতে হবে আমাদের, কি চাইছেন মেনে নিতে হবে। কি চাইছেন, কাল থেকে তো বন্ধ হয়ে যায়, কাল থেকে বন্ধ হয়েছে ঠিকই করেছেন, কর্তৃপক্ষ ঠিকই করেছেন, কারণ যে একটা মারণ ভাইরাস, একটা সেই ভাইরাসের মোকাবিলা করতে গেলে আমাদের এইভাবে সচেতন হতে হবে, আমাদের এইভাবে থাকতে হবে, নাহলে এর থেকে রেহাই পাওয়া যাবে না। সেই হিসাবে বন্ধ করেছে, ঠিকই আছে, আবার কি আবার ঠিক হয়ে যাবে, আবার খুলে যাবে। আপনার নাম? আমার নাম অমরনাথ কোলে। মন্দির এলাকায় বাড়ি? মন্দির এই সামনেই বাড়ি। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.